আমার কি করার ছিল? আমরা বাধ্য হয়ে কর্মবিরতি দেখেছিলাম। প্রেস কনফারেন্সের পার্ট শুনছিলাম আমি। তারা বলছে আমরা কি করতে পারতাম, সত্যি তারা কি করতে পারত? ছাত্র সমাজ তো, ডাক্তার তো, কি করতে পারত? আমি বলেছি গোনাই, হ্যাঁ, তারা এই থ্রেট কালচার নিয়ে, আজকে এটা কথা হচ্ছে যে থ্রেট কালচার নিয়ে অভিযোগটা করতে পারত তারা। এই যেগুলো করাপশন চলছে, তারা তো ওই সাথে মানে আরজিগড়ের সাথে যুক্ত ছিল, আরজিগড়ে কী করাপশন চলছে, স্বাস্থ্য দপ্তরে কী করাপশন চলছে তারা জানতো, সেটাকে নিয়ে তারা কমপ্লেন করতে পারত। তারা যে ফিনান্সিয়াল স্ক্যাম চলছে সেগুলো নিয়ে কমপ্লেন করতে পারত। তারা না বলতে পারতো যে টাকা দিয়ে পরীক্ষার কোশ্চেন নিয়ে পরীক্ষা আমরা দেবো না, ভালোভাবে পরীক্ষা দেবো না বলতে পারতো, বলেনি। তারা মানে এই স্পেশাল মিটিং যেটা হয়েছিল একটা, যেদিনকে মুখ্যমন্ত্রী গেল ডাক্তারদের স্বাস্থ্যভবনের সামনে, তার আগে বিশ্ব মজুমদার এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে কিছুজন ডাক্তার একটা স্পেশাল মিটিং হয়েছিল, সেই মিটিংটা তো না বলতে পারতো। আমি সব ছেড়ে দিলাম, আরজিগড়ের কথায় আবার ফিরি, আশিস পাণ্ডের কথায় ফিরি। আরজিগড়ের ভিতরে বেশ কিছু ক্যান্টিন হয়েছে, সরকারি জায়গার ক্যান্টিন চালানোর দায়িত্ব অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে, আশিস পাণ্ডের নেতৃত্বে হয়েছে। ডাক্তারবাবুরা তো জানতেন যেগুলো ইলিগাল, কীভাবে হয়েছে, বারবার অভিযোগ হয়েছে। ডাক্তারবাবুরা না বলতে পারতেন, প্রোটেস্ট করতে পারতেন, করেননি কেন? তারা মামলাটা করেননি কেন? তারা তখন অভিযোগ করেননি কেন? যদি করতেন তাহলে হয়তো একটা নির্যাতিতা মেয়েটা আজকে মরতো না। আমি প্রথম দিনও বলেছি, আমি আজও বলেছি, এটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, পিছনে স্ক্যাম আছে। ডাক্তারবাবুরা আজকে মুখ খুলছেন, ধন্যবাদ তাদেরকে, সেদিনকে মুখ খুলে আজকে এটা হতো না।